আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই ডিজাইনিং একটি গলার ডিজাইন তৈরি করতে পারেন। তো শুরু করা যাক। এখানে সিম্পল এবং ইজিতে আমি দেখানোর চেষ্টা করছি এবং এই ভিডিওটা একটু বড় হলেও পুরো ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সর্বপ্রথমে ভেতরের যে পিসটা আছে সেটার জন্য একটা আমি ফ্যাব্রিক নিচ্ছি, নিয়ে এখানে আমি বক্রম এখানে অ্যাটাচ করছি। আপনাদের কাছে যদি গ্লুওয়ালা যে বক্রমটা আছে সেটা যদি অ্যাভেলেবেল না হয়, নর্মাল যে বক্রম পাওয়া যায় সেটা আপনারা স্টিচ করে এটাকে ব্লক করে নিন, তাহলেই হবে। তো এখন আমি যা করব, এটাকে রাইট সাইড ফেস টু ফেস আমি এটাকে রাখবো, এবং এখানে আমি টপ পিসটা কিন্তু আগে আমি কেটে রেখেছি। এবং এখানে আমি কীভাবে মানে উপরের যে টপ পিসটা আমি কেটেছি সেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, কারণ একই জিনিস বারবার দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তার জন্য বেসিক যে প্যাটার্নগুলো আছে কীভাবে তৈরি করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি সর্বপ্রথমে শোল্ডারের যে স্পেসটা আছে এখানে 3.5 ইঞ্চির মতো নিয়েছি, নিয়ে আমি এখানে একটা লম্বা একটা দাগ টেনে দিচ্ছি। এখানে লম্বাটা আপনারা ডিপেন্ড করে কতটুকু চাইছেন, কম ছোট বড় করে নিতে পারেন। এখানে আমি লম্বা লাইনটা নিয়েছি 7 ইঞ্চির মতো, আর ভোরের কাছাকাছি নিয়েছি। এবং এখানে হাতের বা দিকে যেটা সেটা আমি 1/2 ইঞ্চির মতো একটু নিয়ে এখানে দাগ টেনে দিয়ে এভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই জায়গা দিয়ে 1 ইঞ্চি ডিস্টেন্স নিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি আপনাদেরকে কাগজে করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই ডিজাইনটা আঁকবেন এবং কাটবেন, কারণ ভিডিও শেষ যখন আমি এটাকে কমপ্লিট করি তখন আমি দেখি যে আমার ওই অংশটা ভিডিওর ঘোরা এসেছে, যার জন্য আমি আপনাদেরকে কাপড়ে করে দেখাতে পারিনি। এর জন্য আমি আপনাদেরকে কাগজে করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি এখানে যেভাবে দেখিয়েছি কাগজে কেটেছি ঠিক সেইভাবে আমি এসেও কাটবো। কাটার আগে আপনারা যা করবেন, যেখানে আপনারা মার্ক করেছেন ডিজাইনের জন্য ওই মার্কের উপরে আপনাদের সর্বপ্রথমে স্টিচ করতে হবে। কাটার আগে কিন্তু আপনাদের স্টিচ করতে হবে, নাহলে কিন্তু আপনারা ব্যালেন্স পাবেন না। এর জন্য সর্বপ্রথম এখানে সেলাই করে তারপর আপনারা এখানে কাট করবেন। আর এখানে প্রত্যেক 1 ইঞ্চিতে আমি ডিস্টেন্স রেখে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, কারণ এই 1 ইঞ্চি যে ডিস্টেন্সটা আছে এখানে আমি বোতামের জন্য হুক লাগাবো, দড়ির মতো করে এখানে বানিয়ে আমি হুক লাগাবো। উপরের সাইড স্টিচ করে এসে আমি এখানে থেমে আমি যে ছোটো ছোটো যে বোতামের হুক লাগানোর কথা বলেছিলাম সেটা এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে আমি উপর দিয়ে স্টিচ করে এটাকে ব্লক করে দিচ্ছি, এবং এইভাবে করে আমি টোটাল 6 থেকে 7টা দিব। আপনারা যদি ঘন করে চান তাহলে ঘন করে দিবেন, যদি স্পেস রেখে করতে চান সেটাও আপনারা করতে পারেন। এটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু আপনারা চাইছেন। আমি এখানে সিম্পলভাবেই রাখছি। তো এটা স্টিচ হয়ে গেলে এখন আমি যে সাইড আছে ঠিক তার হাতে একটু খুব অল্প মিলিমিটারের স্পেস রেখে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা যখন কাটা কমপ্লিট হয়ে যাবে এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে আমি কেটে নিচ্ছি, এবং আমার হাতের যে বাঁ দিকে যে ফ্যাব্রিকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ছোটো ছোটো করে যেখানে রাউন্ড শেপগুলো গেছে ঠিক সেখান দিয়ে আমি ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি, যেন এটাকে আমি ঘোরাতে কোনো প্রবলেম না হয়। এবং এই যে পিসটা আছে এই পিসেও আমি একটা লম্বা একটা স্টিচ দিয়ে দেবো, কারণ এটাকেও আমার ঘুরিয়ে আমার কি কমপ্লিট করতে হবে। তো এই জায়গা দিয়ে আমি একটা স্টিচ করে নিচ্ছি। স্টিচ হয়ে গেলে এখন এটাকে আমি যা করবো এটাকে ঘুরিয়ে নিয়েছি, ঘোরানো মানে রাইট সাইডে আমি এখানে আনবো। আনা হয়ে গেলে আমি এখানে আয়রন দিয়ে এটাকে জাস্ট একটু ফ্ল্যাট করে নিব, যেন এতে কোনো এই ভাঁজ বা একটু উঁচা যেন ভাব না থাকে। আয়রন করে নিলে এটা একদম ফ্ল্যাট হয়ে থাকবে। এবং এখানে আমি আরও এক্সট্রা একটা ফ্যাব্রিক নিব, আমার গলার যে ডিপটা যে আছে 7 ইঞ্চি আমি নিয়েছিলাম, সেই ডিপের লম্বা নিব আমি 7 ইঞ্চি, এবং চড়ায় আমি নিব 2 ইঞ্চি 2 ইঞ্চি করে, টোটাল নিব আমি 4 ইঞ্চি 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চির মতো নেবেন। এবং এখানে হচ্ছে আপনারা আর্ম হোল এবং বডি যে আছে সেটাকে আপনারা স্টিচ করে নেবেন এটাকে ব্লক করার জন্য, এবং এক্সট্রা ফ্যাব্রিকটা আমি সবশেষে কেটে নেব। এবং এই ফ্যাব্রিকটার কথা বলছিলাম যে এখানে আমি লম্বাই নিয়েছি 7 ইঞ্চি, কারণ এটা থাকবে আমার বোতাম যে আছে বোতাম ঘরের জুড়ে দিয়েছি সেখানে নিচে থাকবে। এখন এই জায়গা দিয়ে আমি স্টিচ করে নিচ্ছি। স্টিচ হয়ে গেলে এটাকে আমি এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি, ঘোরানো হয়ে গেলে এটাকে আবার আয়রন করে নিচ্ছি। আয়রন করে আমি 1/2 ইঞ্চির মতো এটাকে আবারও ফোল্ড করে নিব। সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাই, আপনারা তাহলে বুঝতে কোনো প্রবলেম হবে না।
এইভাবে করে আমি হাফ ইঞ্চির মতো এভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে আয়রন করে নিয়ে এটা হবে আমার এই দিতে হবে হাতের বাঁ দিকের যে স্পেসটা আছে এখানে, এখানে এই খালি জায়গাটার মধ্যে আমি এইভাবে করে এটাকে স্টিচ করে দেব। এবং উপর থেকে কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি হাফ ইঞ্চির মতো রেখে দিয়েছি, কারণ এখানে আমার শোল্ডারটা যখন স্টিচ হয়ে যাবে এটা কিন্তু এটা ভেতরের দিকে চলে যাবে এক্সট্রা কাপড়টা, তার জন্য একটু কাপড় রেখে এক্সট্রা কাপড় রেখে আপনারা এখানে স্টিচ করবেন। এখানে আপনারা যদি চান তাহলে বকরম ইউজ করতে পারেন এই ফ্যাব্রিকটার মধ্যে, তাহলে এটা হার্ড হয়ে থাকবে এবং সুন্দরভাবে থাকবে। এখন এক্সট্রা যে ফ্যাব্রিকগুলো আছে আর্ম হোলে এবং বডিতে যে এক্সট্রা ফ্যাব্রিকগুলো আছে সেগুলো আমি এখানে কেটে নিচ্ছি, এবং কাটা হয়ে গেলে এখানে এটা যে বেসিকটা আছে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট শুধু আপনাদের যা করতে হবে এখানে বোতামের যে লাগাতে হবে কাপড়ে যে বোতামগুলো আছে সেই বোতামগুলো আপনার এখানে লাগাতে হবে, লাগালেই আপনাদের এই নেক কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বন্ধুরা আমি আপনাদের সহজভাবে বুঝাতে পেরেছি এবং ডিটেলস আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।